কোরনের একটা আয়াত ছিল যার কারণে কোরআন একটা আয়াত হারাই গেছে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে সংরক্ষণ করবো আল্লাহ সংরক্ষণ করতে ব্যর্থ এই বিষয়টা নিয়ে এই বিষয়টা কয়েকদিন আগে নিয়ে আলোচনা করতে আসছিলেন হ্যাঁ আমি আমি এই এই বিষয়টা নিয়ে অন্য তৃতীয় সাথে আলোচনা করতে একজন বড় আলেম রাজি করান যেন আমার সমকক্ষ যেন হয় এই রকমের কোন আলেমকে যদি আপনি রাজি করাইতে পারেন ধরেন মিজানুর রহমান আজহারি বা আহমদুল্লাহ বা ডক্টর আবু বকর জাকারিয়া এই রকমের যদি বড় কোনো আলেমকে আপনি রাজি করাইতে পারেন তাহলে আমি আপনাদের দুজনের সাথে বিতর্ক করতে পারি কিন্তু আপনাদের মতো চুনা মানে একদম চুনোপুটিদের সাথে বিতর্ক করা তো আমার জন্য মানে ইয়া না সম্মানজনক না হ্যাঁ আপনি আপনাকে ছোট করার জন্য বলছি না কিন্তু এটা হচ্ছে সত্য কথা মাদ্রাসা থেকে হাজার হাজার এরকমের মানে লোকজন বাইরে আহ মানে চুনা হাগা থেকে আসা এই সমস্ত লোকের সাথে তো এই যে আমি কথা বলতেছি এটাই অনেক বিরাট ব্যাপার এটাই অনেক বেশি দিচ্ছি আমি না আপনি আপনি এটা কিভাবে বুঝবেন চুনা নাকি এটা আপনার এই জিনিসটা আপনি আপনি কথা না বললে বুঝবেন কিভাবে এই তো বলছি যে আপনি আপনি যদি মানে আসলেই একজন আলেম এলেমদার মানুষ হয়ে থাকেন তাহলে একজন বড় আলেমকে আপনি আগে গিয়ে রাজি করান যে হুজুর আসিমুদ্দিনের সাথে বিতর্ক করতে যাবো আপনি আমার সাথে চলেন হ্যাঁ তখন আপনাকে আপনি যে যত আপনি যদি চুনা না হয়ে থাকেন তাহলে তো আপনার কথা ওই আলেম শুনবে বলবে হ্যাঁ ঠিক ঠিক আছে চল যাই তোমার তোমার কথা মতো ঠিক আছে চলো যাই তখন সে আসবে তখন আমি অবশ্যই তৃতীয় কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের মতোই মানে আপনাদের মতো বাচ্চা ছেলে কথার মাঝখানে কথা না কথার মাঝখানে কথা না আপনাদের মতো যে চুনা হাঁকা মানে মাদ্রাসা ছাপ এই সমস্ত বাচ্চা পোলাপানের সাথে তো আমি বিতর্ক করি না আপনাদেরকে এইখানে এসে কথা বলার সুযোগ দিচ্ছে এটা হচ্ছে বিরাট দেয়া হচ্ছে বিরাট সুযোগ দেয়া হচ্ছে আপনাদেরকে হ্যাঁ আপনাদের মতো মানে চুনা হাঁকাতের সাথে কথা বলার মতো টাইম আমার নাই ইনফ্যাক্ট হ্যাঁ যদি আপনার পক্ষে সম্ভব হয় একজন বড় আলমকে এইটা তো একটা সুযোগ আপনি কি একজন আলমকে গিয়ে ধরেন যে হুজুর আসেন অনেক কত হাজার হাজার আলেম আছে বাংলাদেশে হ্যাঁ এই যে মুফতি ইব্রাহিম আছে তারপরে আবু জাকারিয়া আছে তারপরে ইউসুফ আছে তার ছেলে বিন আছে আর কত আছে শত শত আলেম আছে একটা আপনার যে পরিচিত আছে একটা আলেম রে গিয়া রাজি করান হ্যাঁ যে সে যেন আপনার সাথে আসে তখন আপনার দুইজন একসাথে থাকবেন আমি থাকবো আর একজন মডারেটর থাকবে সেইখানে আমি আলোচনা করতে যাইতে পারি তখন আমি বুঝবো যে আমার সমকক্ষ হয়েছে বিষয়টা তখন আমি আলোচনা করতে যাবো এই চুনা হাঁকা থেকে উঠে আসা সাথে আমি আলোচনা করতে যাবো ভাই এটা তো সেটা সম্ভব আপনার পক্ষে আর কোনটা সম্ভব না হ্যাঁ চাঁদ যদি আপনি এখন চান চাঁদ আপনার ঘরে আসবে এটা তো সম্ভব না হ্যাঁ আপনার তো নিজের মানে যোগ্যতা নিজের ইয়া স্ট্যাটাস এটা বুঝতে হবে এটা না বুঝছে আকাশের চাঁদ চাইলে তো আপনার হবে না ভাই বুঝতে পেরেছেন রহমান সাহেব বলেন হ্যাঁ ভাই আমি আপনার কথা বুঝতে পারছি এই বিষয়টা এতক্ষণ বলা লাগতো না ঠিক আছে আপনি কি তাহলে মানে আমি যদি কোনো বড় আলমকে নিয়ে আসতে পারি এই যে ধরেন আবু মোহাম্মদ রহমানি ওনারা আছেন হ্যাঁ এরকম কোন ভালো আলমদেরকে যদি আনতে পারি আপনি কি এই বিষয়টা নিয়ে আপনি বসবেন তো নাকি আবার এড়িয়ে যাবেন অবশ্যই অবশ্যই বললাম তো মানে একজন বড় আলমকে নিয়ে আসেন বাংলাদেশের প্রখ্যাত যে কোনো আলমকে যারা হচ্ছে গিয়ে মানে পরিচিত একেবারে অপরিচিত মানে তার নামও কেউ জানে না এরকম আনলে হবে না এরকম একজন আলমকে নিয়ে আসেন অবশ্যই আসবো আচ্ছা রাহমানি সাহেবরা তো আপনি চেনেন আবু মোহাম্মদ রাহমানি

মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড এই যে দেখেন নিচে স্ক্রল করছে ইনফো এট সংশয় এই অ্যাড্রেসে মেইল করবেন যে রমানি বা যেই যে হুজুরকে আপনি মানে রাজি করাতে পারছেন সেই হুজুরকে আমরা আমি রাজি করাইছি এবং একটা প্ল্যাটফর্মও ঠিক করবেন যে প্ল্যাটফর্মটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম হবে সেখানে আপনারা বিতর্ক বিতর্কের আয়োজন করবেন এরকম প্ল্যাটফর্ম আমাকে প্রস্তাব করেন আপনারা যে এই প্ল্যাটফর্ম আমরা ঠিক করছি কোনো মুমিনের প্ল্যাটফর্ম হলে হবে না নিরপেক্ষ সিলেক্ট করবেন হ্যাঁ আমি ওই যে আপনার আসাদনুর যে একটা লাইভ হইছিল না আসাদ এবং এই যে ব্রাদার রাহুলের মধ্যে যে একটা ডিবেট হয়েছিল ওইটা কিন্তু আলি বিন সত্তর ভাইয়ের চ্যানেল থেকে হয়েছিল ওনার ইশে হয়েছিল চ্যানেল না আলি বিন তাই না সে তো ইসলামের পক্ষের আচ্ছা তাহলে কি নাস্তিকদের পক্ষ থেকে হবে না না আমি আপনাকে সেটা বলি নাই আমি বলেছি যে আপনাকে জিজ্ঞেস করেছে যে সে তো ईमानदार নাকি

না নিরপেক্ষ ছিল না কারণ ওই যে আসাদ যখন যখন প্রথমেই একটা ছবি দেখাচ্ছিল তখনই তাকে থামাই দিছিল থামাই দিয়ে অনেক করছে অনেকক্ষণ না উনি তো এইগুলা এইগুলা দেখাইছে মানে শর্ত শর্ত 10টা বলছিল না না মানে আসাদ কো একটা ছবি দেখাচ্ছিল ছবি দেখানোর সময় ওই মুমিন বান্ধাটা সে মানে ইয়া করছে বলছে এই ছবি দেখানো যাবে না কেন দেখানো যাবে না সেটার কোনো উত্তর দেয় নেই বলছে এটা মডারেটর আমার মডরেটর ক্ষমতা আছে আমি এই ছবি দায়িত্ব দেব না এই জন্য দায়িত্ব দেয় নাই

আচ্ছা তাহলে এখানে কথা হইলো যদি ফেস দা পিপল উনি যদি করেন বা পাওয়া যায় তাহলে আপনি আসবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে আর কি কোনো কথা বলবেন আর কোনো প্রশ্ন আছে না না অন্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অন্য সময় আচ্ছা ঠিক আছে ভালো এখন আপাতত এটাই থাকলো আপনাকে মেল করবো আপনি উত্তর দিবেন ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ঠিক বিদায় জানাচ্ছি পরের জনকে পরের জনকে যুক্ত করি আব্দুল মমিন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আব্দুল মুমিন আপনাকে যুক্ত করা আছে কথা বলেন কেমন আছেন ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ দিন যাবত আপনার ভিডিও দেখি হ্যাঁ বলেন ভালো লাগে আপনার কেন শেখার মতো অনেক কিছু আছে আসলে যে অনেকগুলা বিষয় যেগুলো আগে জানতাম না আপনার মাধ্যমে অনেকগুলা বিষয় এখন জানতে পড়তেছি আজকে আচ্ছা কিন্তু আপনার ভিডিও আপনার ভিডিও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আপনার কিন্তু চেহারা দেখা যাচ্ছে ভিডিও কিন্তু অন করা আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না আপনি তো প্রায় সময় বলেন যে অন না করলে কথা বলবেন না এই জন্য কি অন করে রাখছিলাম না না ওইটা হচ্ছে আগে যেটা আমি প্রোফাইলে লাইভ করতাম তখন বলতাম যে অন না করলে কথা বলবো না এখন আর এটা আমি করি না এখন যদি আপনি ভিডিও অফ করে দিতে চান তাহলে অফ করে কথা বলতে পারেন ঠিক আছে আচ্ছা আপনি আপনি ডিভাইস নোট কানেক্টেড হয়ে গেছে আপনার ডিভাইস পারমিশন আপনি ক্যান্সেল করে এর জন্য আপনাকে আপনি ক্যামেরা বাটনটাতে চাপ চাপ দেওয়া উচিত ছিল ভুল বাটনে চাপ দিচ্ছেন আপনি আবার আপনাকে আমি বের করে দিচ্ছি আপনি আবারও যুক্ত হন ঠিক আছে কারণ আপনি ভুল বাটনে চাপ দিয়ে ফেলছেন যেটার কারণে আপনাকে আর এখন ইয়া করা যাচ্ছে না আচ্ছা পরের জনকে যুক্ত করি দেখি কালো মানুষ কালো মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কালো মানুষ নিজে কানমিট করে কথা বলেন কালো মানুষ নিজে কানমিট করেন বলেন বলেন হ্যাঁ বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আপনার লাইভ আমি 2019 থেকে শুনতাছি খুব ভালো লাগে আচ্ছা যুক্ত হতে পারি নাই আজকে যুক্ত হলাম অনেক কষ্টে আচ্ছা ঠিক আছে খুবই ভালো বলেন তাহলে তাই আমি বাংলাদেশ থেকে বলছিলাম

মানে আমি পাথর দিয়ে টুকটাক করে ঘাই মানে পাথরে পাথরে ঘাই দিতেছি আর কথা বলতেছি হে হুট করে মুমিন কি হে হুট করে আমার পিছনে তাই সেই কলকটা ধরলো ধরার পর কোন কথা না বলে এই আপনি কলার ধরলেন কেন তুমি পাথরে পাথরে ঘাই মারতেছ কেন আমার এই কথা বলে আমার ঠাস করে দূরে থাকুর মারলো খাবার মারার পর পরে ওইখানে হ্যার ছেলে মানে নাইন টেনের পর অনেক বড় মানে বাচ্চা মানে নাইন এর কিছুই বললো না আমি চাইছি দেখলাম মানে আসিফ ভাই আপনার কাছে প্রশ্ন এইটা মানে আমি ওর কিছুই আমার কি ছিল আমি কিভাবে এখানে এখন আমি কিছুই বলিনি কেন মানে আমার অনেক ধৈর্য তাই আমি যদি ওইখানে মারি তাহলে ওইখানে মনে হয় স্থানীয় মানে অনেক ক্ষমতাশালী যদি মারি তাহলে আমার অনেক সমস্যা হবে এই জন্য আমি কিছুই বলিনি অনেক শিল করে আমি ঘেঁটে করে চলে এসেছি এটা আমার আমার মনে হচ্ছে কি আমার মাথায় কালার ছিল আমি আবার অন্য টাইপের তো আমি আমার মাথায় কালার ছিল কালার দিয়ে একটু কথাবার্তা বলছি এরা মনে মুমিন এর কালার পছন্দ করে নাই এই জন্য আমার অনেক মানে হিংসু ভাবে আর কি আমার এটা ক্ষমতাচার করলো তো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ব্যাপার ভাই এটা তো আমি এখন কি বলবো আমি মানে ভাবছে হলির রং হলি রং ভেবে হয়তো ইয়া করছে মুমিন যে এত বড় খারাপ আসি উপায় এগুলি বোঝা খুব কষ্ট তাই আমি আমি হিন্দু ঘরে ছেলে আমি কার কাজ করি তখন আমি এখন কাজ করি তার আমি কৃষ্ণ নিয়ে একটা কথা বললাম মানে হে আমার পরের দিন বললো যে তুই কালকে কাজে আসিস নে মানে আমার ব্ল্যাক লিস্টে ফেলাই দিল মানে আরো একটা কন্ট্রাক্টর বললে ব্ল্যাক লিস্টে ফেলে আমার কাজ করা হবে না মানে শুধু আমার কয়েকটা প্রশ্ন করার জন্য আচ্ছা ঠিক আছে আপনি কথাবার্তা যে কোনখানে আপনি বলতেছেন সেটা একটু বুঝে শুনে বলা উচিত কারণ যেখানে আপনার সমস্যা হবে সেখানে বলা তো উচিত না না আমি আমি আপনার এখান থেকে খুবই শব্দ হচ্ছে ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই